জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাঁহার কাহিনী। জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাঁহার কাহিনী। জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। নবীর বেটি ফাতেমা একটা কাপড়ে দুনিয়াদারি করে গেছিল, কিন্তু এই দুনিয়ার কোনো মানুষ নবীর বেটি ফাতেমা ফর্সা ছিল, কালো ছিল, লম্বা ছিল, বেটে ছিল, কেউ অনুভব করতে পারেনি, দেখতে পায়নি। তাই কবি বলছে, একটু মন দিয়ে শুনুন। জরা জীর্ণ কাপড় থাকতো তাঘার পরনে, তবুও মা ফাতেমা, তবুও মা ফাতেমা চলতো না পর্দা ভেড়ে। জরা জীর্ণ কাপড় থাকতো তাঘার পরনে, জরা জীর্ণ কাপড় থাকতো তাঘার পরনে, তবুও মা ফাতেমা চলতো না পর্দা ভেড়ে। জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাঁহার কাহিনী। জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। তারপর কবি বলছে, আমরা সর্বপ্রথম মানুষ যে কোনো ইন্তেকাল করে সর্বপ্রথম কি করে থাকি, মুয়াজ্জিন আর ইমাম সাহেবকে খুঁজে থাকি, তাই তো? কেন, মসজিদে গিয়ে একটু এলান করতে হবে যে অমুক মানুষ মারা গেছে, জোহরবাদ কি আসরবাদ মাটি হবে। তাই কবি ছন্দের মাধ্যমে বলছে, একটু মন দিয়ে শুনুন। নবীর বেটি ফাতেমা যে কোনো ইন্তেকাল করবে বুঝতে পেরেছিলেন, তিনি তার স্বামীকে ডেকে কি বলেছিলেন, একটু মন দিয়ে শুনুন। মৃতকালে ফাতেমা ডেকে বলে স্বামীকে, মৃতকালে ফাতেমা ডেকে বলে স্বামীকে, কাউকে না জানিয়ে দাফন করবে রাতে আধারে। জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাঁহার কাহিনী। জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরই আমার নবী নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাঁহার কাহিনী। জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। শেষ ছন্দে আমার কবি, আমার আশিক কবি, কবিতার ছন্দে কি লিখছে মন দিয়ে শুনবেন। বলে কবি আর পার জান্নাতে যদি চাও নারী, বলে কবি আর পার জান্নাতে যদি চাও নারী, স্মরণ করো মা ফাতেমা কেমন ছিল সংসারে। বলে কবি আর পার জান্নাতে যদি চাও নারী, স্মরণ করো মা ফাতেমা কেমন ছিল সংসারে। জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাঁহার কাহিনী। জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী।